আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন জায়গায় এসেছি, সেটা হচ্ছে 134 বছরের পুরনো একটা প্রাসাদ, সেটা হচ্ছে আলেকজান্ডার ক্যাসেল। আলেকজান্ডার ক্যাসেলের পুরনো ইতিহাস এখন আমরা জানব। ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয় 1787 সালে। তৎকালীন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন ময়মনসিংহ জেলার 100 বছর পূর্তি উপলক্ষে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই বাড়িটি নির্মিত হয় 1889 সালে। তৎকালীন সময়ে এই বাড়িটি নির্মাণ করতে, এই দ্বিতলা প্রাসাদটি নির্মাণ করতে ব্যয় হয় 45,000 টাকা। আর এই প্রাসাদটির উপাদান হচ্ছে লোহা এবং কাঠ, আর এই কারণে এই প্রাসাদটি লোহার কুঠি নামেও পরিচিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা কেন আলেকজান্ডার ক্যাসেল নামে পরিচিত? মূলত সপ্তম এডওয়ার্ডের সময় এই বাড়িটি নির্মাণ হয়। ভারতের সম্রাট সপ্তম এডওয়ার্ডের স্ত্রীর অথবা পত্নীর নাম ছিল আলেকজান্দ্রা। মূলত প্রথম অবস্থায় এটার নাম আলেকজান্দ্রাই ছিল, কিন্তু পরবর্তীতে লোকমুখে প্রচলিত হয়ে যায় আলেকজান্ডার ক্যাসেল, আর মূলত এখনও সেটাই আমাদের কাছে পরিচিত আলেকজান্ডার ক্যাসেল নামে। 1948 সালে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ যে সময় প্রতিষ্ঠিত হয়, মূলত এই ভবনেই ক্লাস শুরু হয়। কিন্তু পরবর্তীতে আরও কয়েকটি ভবন নির্মিত হওয়ার পর এই ভবনটা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আর এই ভবনটির অনেক বিশেষত্ব রয়েছে। আমরা জানি 134 বছর পূর্বে এই বাড়িটি নির্মিত হয়, কিন্তু তৎকালে মহারাজা এই বাড়িটি নির্মাণ করেছিল মূলত রাজপ্রাসাদের যারা অতিথি ছিল তাদের বাসভবন হিসেবে। চীন থেকে শ্রমিক নিয়ে এসে এই বাড়িটি নির্মাণ করেন। আরেকটা তথ্য হচ্ছে, এই প্রাসাদে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গরা এসেছেন এবং অবস্থান করেছেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে তার পরিবার সহ এই বাসায় এসেছেন, এবং 15 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 1926 সালের 15 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই জায়গায় অবস্থান করেছেন। এবং তার পাশে আছে একটা শতবর্ষী গাছ, তেঁতুল গাছ। সেই গাছের নিচে, অর্থাৎ সেই বৃক্ষের নিচে বসেও তিনি অনেক কবিতা লিখেছেন, যেটা আমরা উইকিপিডিয়া থেকে পেয়েছি। উক্ত বছরই মহাত্মা গান্ধীও এই রাজপ্রাসাদে অবস্থান করেছেন। তাছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, কামাল পাশা এবং স্যার সলিমুল্লাহ সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এই রাজপ্রাসাদে অবস্থান করেছেন এবং রাজার আতিথ্যতা গ্রহণ করেছেন। তৎকালীন সময়ে রাজা যদিও অতিথিশালা হিসাবে এই প্রাসাদটি নির্মাণ করেছিল, বর্তমানে সময়ের পরিক্রমায় অনেক প্রতিষ্ঠান এই জায়গায় নির্মিত হয়েছে। আপনারা যদি ময়মনসিংহের বাতির কল থেকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহের দিকে প্রবেশ করেন, গেটে ঢোকার পর আপনি হাতের ডান পাশেই পাবেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় এবং জেলা শিক্ষা অফিস ময়মনসিংহ, এবং তার পাশেই আছে শিক্ষা এবং প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়। এখন এরপরে আপনি এগিয়ে আসার পরই পাবেন আলেকজান্ডার ক্যাসেল, এবং তার পাশে, অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশাসনিক ভবন, এবং প্রশাসনিক ভবনের পেছনে রয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহের অনার্স ভবন। আরেকটি ভবন রয়েছে, সেটা হচ্ছে একাডেমিক ভবন। উক্ত একাডেমিক ভবনের নিচতলায় হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ময়মনসিংহের প্রশাসনিক কার্যালয়, তালাই ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের একাডেমিক ভবন। আর আপনি যদি আলেকজান্ডার ক্যাসেলের সামনের দিকে তাকান, তাহলে দেখবেন ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের আরেকটি ভবন। আর পাশে রয়েছে শিশু কানন, শিশু কাননের পাশে রয়েছে HSTTI, এবং তার পাশে রয়েছে শিল্পকলা ভবন। আর এই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে মূলত তিনটা ছাত্রাবাস আছে, তার মধ্যে দুইটি হচ্ছে ছাত্রাবাস এবং একটি হচ্ছে ছাত্রীনিবাস। প্রথমটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছাত্রাবাস, যেখানে আমিও অবস্থান করেছি এবং বর্তমানেও কিছুদিন আসি পরীক্ষার জন্য। তার পাশে রয়েছে অধ্যক্ষ সৈয়দ শফিকুল হোসেন হল,
যেটা 1965 সালে স্থাপিত। এই হলের পাশে রয়েছে একটি ছাত্রীনিবাস যেটার নাম হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হল। আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গাটা এখন তাহলে কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রই বলা যেতে পারে এই সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ এবং তার আশেপাশে যে এলাকাগুলো এই এলাকাগুলো। এই যে ইনফরমেশনগুলো আপনি জানলেন অবশ্যই আপনার ভালো লেগেছে, তাই যদি আপনি ময়মনসিংহ শহরে আসেন, অর্থাৎ ময়মনসিংহ শহরে যদি আপনি কোনো কারণে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে যাবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। আর আপনারা এই ভিডিও সম্পর্কে অবশ্যই মতামত দেবেন, আপনার মতামত আমাকে আরও নতুন ভিডিও করতে সহায়তা করবে এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে গ্রো করতে সহায়তা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।